সুস্থ স্বাভাবিক জীবন আমরা কেনা চাই। আমাদের এই সুস্থ স্বাভাবিক জীবনে অনেক সময় আমাদের অনেক রকম রোগের সম্মুখীন হতে হয়। তেমন একটি কষ্টকর এবং যন্ত্রণাদায়ক রোগ হচ্ছে ব্যথা বেদনা। আজ আমরা এরকমই একজন পেশেন্টের সাথে কথা বলব যিনি অনেকদিন ধরে এই ব্যথা বেদনায় ভুগছেন। আমরা একটু জানার চেষ্টা করব উনি আসলে কোন চিকিৎসায় বা কার কাছে চিকিৎসা নিয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা যদি একটু বলতেন। অপারেশন করবো, আমার কাগজপত্র সব কমপ্লিট, পরীক্ষা নিরীক্ষা করা, এমআরআই করা, অপারেশন জমা নিয়ে কুকুরটার দিকে। সে বললো যে এক সপ্তাহ পর করো, নাকি 15 দিন পর করো, সব হয়ে গেছে সমস্যা কি, তুমি সবুজটা স্যারের ব্যাপার সবুজটা স্যারের সাথে দেখা করো, যোগাযোগ করো, যদি মনে করো না এরা পারে তাহলে রাখবো, না পারলে ছেড়ে দেবো, অপারেশন করবো, সমস্যা নেই, তোমরা একটু দেখো। আচ্ছা, আপনি তাহলে অপারেশন করার চিন্তা ভাবনা মানে করে ফেলছিলেন বা অপারেশনের ব্যবস্থা করে ফেলছিলেন? ব্যবস্থা করা হয়ে গেছে। আচ্ছা, তারপর ওনার কথার উপর ডিপেন্ড করে আপনি এখানে এসে এখানে এসে আচ্ছা এখানে আসার পরে আপনার এখন কি অবস্থা? আসার পরে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। জি। আচ্ছা, আপনি যে অপারেশন করেননি, অপারেশন না করে এখানে এসেছেন এবং এখানে চিকিৎসা নিয়ে এখন সুস্থ। আপনার কি মনে হচ্ছে, আপনার ডিসিশন কি ঠিক ছিল? মানে আপনি যে অপারেশন না করে এখানে এসেছেন, এটা কি ঠিক? এটাই ঠিক আপনার কাছে মনে হচ্ছে? মানে আগেরটাও তাই করতেন। আচ্ছা, দর্শক, আমরা একটা কথা বরাবরই বলি, সেটা হচ্ছে অপারেশন, হ্যাঁ অপারেশন করতে পারেন, কিন্তু অপারেশনটা আসলে আমরা কখন করি? মূলত আমাদের যখন একদম লাস্ট স্টেজ, আমাদের অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা নাই, অথবা অপারেশনই হচ্ছে আমাদের মূলত একদম লাস্ট আমরা চিকিৎসা, তখন আমরা মূলত অপারেশন করি। কিন্তু অপারেশন করার আগে আমার যতটুকু সম্ভব বা যতটুকু আমার চেষ্টা করার দরকার অপারেশন ছাড়া সুস্থ হওয়ার জন্য, আমাদের আসলে সেটাই করা উচিত। তো উনিও এরকম হচ্ছে অপারেশন করার জন্য অলরেডি ব্যবস্থা করে ফেলেছেন, চিন্তা ভাবনা করে ফেলেছেন, সেইখান থেকে অন্য একজন লোকের মাধ্যমে শুনে বা তার কাছ থেকে জানার পর সে এখানে এসে এখন সুস্থ, তার অপারেশন করা লাগেনি। হয়তো অপারেশন করলে আপনার অপারেশনটা সাকসেস হতে পারে, আবার সাকসেস নাও হতে পারে, অপারেশন করতে অনেক টাকারও ব্যাপার। তো আপনারা আমাদের কথা হচ্ছে, আপনারা আগে আপনারা নিজেরা চিন্তাভাবনা করেন, বুঝেন, শোনেন, তারপরে যদি মনে করেন হ্যাঁ অপারেশনই করবো তাহলে করতে পারেন, আর যদি মনে করেন অপারেশন বিহীন চিকিৎসা নেব তাহলে সেটাও আপনারা কোন জায়গায় গেলে ভালো চিকিৎসা পাবেন এবং অপারেশন ছাড়া আপনারা সুস্থ হবেন সেটা একটু চেষ্টা করে দেখতে পারেন। জি, ফিরে যায়, আপনি এখানে আসার পরে কতদিন ভর্তি ছিলেন? এখানে যতদিন ভর্তি ছিলেন, এখানকার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ডক্টর নার্স যারা ছিলেন, তাদের সেবা কেমন ছিল? খুব সুন্দর। হ্যাঁ, মানে আপনি তাদের সেবায় কি সন্তুষ্ট? সন্তুষ্ট, তাদের সেবার কোনো ত্রুটি নেই। আচ্ছা, এখানকার পরিবেশ, খাবার না, সব ভালো? ভালো। হ্যাঁ। আচ্ছা, এখানে যতদিন ভর্তি ছিলেন, আপনার যে চিকিৎসা হয়েছে সেই চিকিৎসার আপনার এর আগে কোথাও যত জায়গায় করেছেন সেই চিকিৎসার সাথে এই চিকিৎসার পার্থক্যটা কি? সেই চিকিৎসার চেয়ে এই চিকিৎসার অনেক পার্থক্য। আমি 10টা ডাক্তার চেঞ্জ করেছি 10 মাসে। আচ্ছা, করোনার ভিতরেও? আচ্ছা, আমার কোনো ডাক্তার ব্যথাই কমাতে পারে, পরে আজকে বিগত 3 মাস ধরে মনে করেন আমি ওষুধই খাই না, কোনো জিত কিনা, মানে ওই ওই ইসের উপরে যে আমার তো খেয়ে কোনো লাভ হচ্ছে না, আমি শুধু শুধু কেন ওষুধ খাবো? হ্যাঁ। আচ্ছা, পরে মনে করেন এই সার্জারি ডাক্তার নিউরো সার্জারি দেখালাম, আমার ভাইরা নিয়ে আসলো, দেখানোর পরে এমআরআই আগে একটা করা ছিল, তখন বলছিল সোনাটা অপারেশন করে দেই, তোমরা আসে অপারেশন কী করে নেই, আরাম করে নেই, এই সোনাটা অপারেশন করবো, এটা কী অপারেশন করবো, এই কথা তো লকডাউন করে গেল গা, আমি বিছনায় পড়ে গেলাম গা, ব্যথায় বসতে পারি না, দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে আমার এই পাও শক্তি থাকে না একটু। মানে আপনি আপনার স্বাভাবিক জীবনের কোনো কাজকর্ম বা চলাফেরা করতে পারতেন? করতে পারতেন না। এখানে ব্যথাটা ওইটা পায় নামতো নাই, পায়ে দুজন শক্তি ধরে হাঁটতে পারতো না, অনেক সময় মাটিতে বসে পড়তাম,
এই অবস্থায় ছিলাম, এই অবস্থায় থাকতে থাকতে পরে মনে করেন এই অপারেশন করুন ডিসিশন নিলাম আমার বাস্তব তো হবে। তখন মনে করেন এমআরআই করে আবার এই যে পরীক্ষা নিরীক্ষা সব দিল, অপারেশনের প্রস্তুতি নেওয়ার পরে যেমন এই ঠিকানা দিল, ঠিকানা মতন আমার ভাতিজার নিয়ে আমি আসলাম। আসার পরে স্যার দেখলো, দেখার পরে বললো যে আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার অপারেশন লাগবে না, আমি আপনাকে করে দিন, এখানে আমাদের এখানে অ্যাডমিট থাকে, খরচ সম্বন্ধে যাই না দাম, আপনি আপনার এই সমস্যার মতো অসংখ্য লোক এই দেশে এবং দেশের বাইরে আছেন যারা প্রতিদিন কষ্ট পাচ্ছেন, যারা হয়তো বা এমনও হয়েছে আপনার আপনার মতো বিছানায় পড়ে গেছেন, তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, সুস্থ হচ্ছেন না, তারা তাদের কর্মস্থানে যেতে পারতেছেন না, ইভেন অনেকে চাকরিচ্যুত হয়ে যায়, তো ওনাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। আমি বলবো যে ওনাদের যারা আমার এই পেশেন্ট যারা আছেন এই বাংলাদেশে বা বাইরে যারা থাকেন, এসেই ডক্টর শফিউল্লাহ স্যারের এই ভিডিওটা দেখেন, তারা বাংলাদেশে যদি প্রবাসীরা থাকেন বাংলাদেশে আসলে শফিউল্লাহ স্যারের সাথে তারা যোগাযোগ করেন, এবং বাংলাদেশে যারা আছেন অসুস্থতা ভোগ করতে আছেন, কোনো ডাক্তারের ওষুধ খেয়ে কাজ হয়ে যাচ্ছে না, শুধু অপারেশন ছাড়া কিছু বোঝে না, তারা এখানে একবার আইসা স্যারের সাথে যোগাযোগ করেন এবং তার সাথে পরামর্শ করেন। আচ্ছা, কেন বলবেন আপনি? বলুন, আমি ভালো হয়েছি, আমি আইসা, এই জন্য আমি একজনের মারফত আসছি, যেহেতু আমার বলছে আমি এসে এখানে ভালো হয়েছি ইনশাল্লাহ, এই জন্য আপনিও তাদের কাছে করতেছেন যে যেন তারাও এখানে এসে চিকিৎসা নেয় এবং সুস্থ হয়ে ফিরে যায়। আমরাও আসলে এই দোয়াই করি যে প্রত্যেকটা মানুষ আসলে এই ব্যথার কষ্টটা আমরাও বুঝি, আমরাও চাই যে প্রত্যেকটা মানুষ আসলে ব্যথাহীনভাবে জীবন কাটাক এবং সুস্থ স্বাভাবিকভাবে যেন মৃত্যু পর্যন্ত যেতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি ডুডলসের পক্ষ থেকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় মতামত শেয়ার করার। আমার তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, রাজা স্যারকে অভিনন্দন, যারা বিদায় তাদেরও অভিনন্দন, ডাক্তার শফিউল্লাহ স্যারের অভিনন্দন, আজগর আলী সাহেবের ব্যবহার সব দিকে, এই স্টাফ সবার জন্য অভিনন্দন রইল আমার তরফ থেকে। ধন্যবাদ। ইসলাম আসসালামু আলাইকুম।